σαρε καρ. Πούλης παραζόρε καρ. Βέψα η παραζόρε καρ. This is ABC News, AGT Live. সিএসটির উপরে যে অ্যাটাক, তারপরে এই যে জব রিজার্ভেশন যে অ্যাবলিশ করার যে একটা ষড়যন্ত্র, জিনিসপত্রের দাম, বেকার সমস্যা, তারপরে চাকরিজীবীদের সমস্যা, তাদেরকে যে বঞ্চনা করা হচ্ছে, আপনার সর্বস্তরে গ্রামে গঞ্জে কোনো কাজ নেই, রেগার কোনো কাজ নেই, কোনো পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটি নেই, একটা দুর্বিষহ অবস্থা সারা ত্রিপুরার যে, তার মধ্যে আপনি দেখুন ভূ শরণার্থীদেরকে ওদেরকে আপনার পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে, এটাকে আমরা ওয়েলকাম করেছি, দে আর দ্য ইন্ডিয়ান সিটিজেন, দে শুড গেট দেয়ার রাইট। পাশাপাশি কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার লোক উদ্বাস্ত হয়েছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থাকা সত্ত্বেও আজকে প্রায় সাত বছর ধরে এই দরজা থেকে একজনকে কোনো বেনিফিট দেয় না। আমরা চাই ওদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম আছে আপনার কাঁটাতারের বেড়ার ফলে যারা উচ্ছেদ হয়ে আছে তাদেরকে বাড়িঘর করে দেওয়া, তাদেরকে 1,90,000 টাকা করে দেওয়া, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা। তারপরে দেখুন ত্রিপুরা রাজ্যে আরও আছে সমস্যা, রু শরণার্থী যেমন আছে ত্রিপুরা রাজ্যে, যারা অরিজিনালি ত্রিপুরার ট্রাইবেল, এখানে প্রায় 3-4 লক্ষ আছে যারা ভূমিহীন, যাদের কোনো ল্যান্ড নেই। আমরা গভর্নমেন্টের কাছে ডিমান্ড করেছি ওদের যে স্কিমটা নিয়েছে ভূ শরণার্থীদেরকে পুনর্বাসন, পাশাপাশি 3-4 লক্ষ লোকদের যাদের ভূমি নেই তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুক, তাদেরকে ল্যান্ড এবং ঘর বাড়ি দেওয়ার চেষ্টা করুক। পাশাপাশি আরেকটা জায়গায় দেখেন যে এই কারণে ভূ শরণার্থীদের কারণে ওইখানে আবার কিছু নন ট্রাইবেল আছে প্রায় 35,000-এর মতো, তাদের অবস্থাও তারাও আজকে না খেয়ে কোথাও শরণার্থী হিসাবে করছে, গভর্নমেন্ট সেটার দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। আমরা চাইছি ভূ শরণার্থীদের সঙ্গে সঙ্গে কাঁটাতারের ব্যবসা বেড়ার ফলে যারা উচ্ছেদ হয়েছে তাদের পুনর্বাসন, 4 লক্ষের মতন ট্রাইবেল এখানে আছে ল্যান্ডলেস তাদের পুনর্বাসন, নন ট্রাইবেল আছে 35,000-এর মতন, তারাও আজকে শরণার্থী কেন্দ্র, তাদেরও পুনর্বাসন এবং তাদের সুষ্ঠু ব্যবস্থা করার জন্য, এবং এগুলির জন্য আজকের থেকে আন্দোলন আরম্ভ হয়েছে। এই আন্দোলন এসটিএসসি রিজার্ভেশনের বিরুদ্ধে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে, এটাকে আমরা প্রতিরোধ করব, এবং এই রাজ্যের মানুষের সমস্যা নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে আপনারা দেখবেন কালকে পরশু থেকে সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন আরম্ভ হচ্ছে। গত পরশু দিন সচিবালয়ে দেখা গেল রাজস্ব মন্ত্রীর সঙ্গে যারা উগ্রপন্থী যারা বিভিন্ন জায়গা থেকে হয়তো বাড়ি ঘর ছেড়ে এসেছিল তাদের বিভিন্ন মানে বহুদিন যাবত একটা সমস্যা ছিল, এটাও আমি বলছি, এটাও আরেকটা আপনার সে আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় থেকে রাজীব গান্ধীর ডাকে ত্রিপুরা রাজ্যে বহু উগ্রপন্থী অস্ত্র সারেন্ডার করেছে, তাদের সঙ্গে চুক্তি ছিল তাদের পুনর্বাসন দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, তারপরে এরকম বিভিন্ন সময়ে বহু শরণার্থী বহু উগ্রপন্থী ত্রিপুরা রাজ্যে সারেন্ডার করে স্বাভাবিক জীবনের জন্য সারেন্ডার, কিন্তু দেখা গেল আজকে পর্যন্ত তাদের কোনো পুনর্বাসন এবং তারা অনশনে বসতে হচ্ছে, শুধু সরকার রাজনৈতিক স্লোগান দিচ্ছে ভূ শরণার্থী, এবং আই এম ইন ডাউট সেটাও কতটুকু করবে সেই পরিকল্পনা করার আগে আজকে তো এই যে আপনার ভূ শরণার্থী তাদের জন্য ল্যান্ড এখন পর্যন্ত চিহ্নিত করেনি, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, নরেন্দ্র মোদী সাহেব দিল্লিতে যেমন সবগুলিকে এরম প্রতিশ্রুতি দিয়ে পালন করেন না, মিথ্যা অভ্যাস হয়ে গেছে, ভূ শরণার্থীদের ব্যাপারও আমার ধারণা তাই হবে এটা একটা মিথ্যা প্রতিশ্রুতি পরিণত হয়েছিল, কারণ আজকে পর্যন্ত ওদেরকে কোথায় আগে তো আপনার ত্রিপুরা রাজ্যে ল্যান্ড আছে কিনা ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট।